এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গেই জোট। আগামী দিনে তিনি যেতে চলেছেন পুরুলিয়া এবং বাঁকুড়াতে তিনি যাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে এবার দক্ষিণবঙ্গ। লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন তিনি এবং আগামী সপ্তাহেই তিনি এবার পুরুলিয়া বাঁকুড়ার সফর করতে চলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা জানা যাচ্ছে 6 ফেব্রুয়ারি তিনি পুরুলিয়াতে যাবেন এবং 7 ফেব্রুয়ারি তিনি যাবেন বাঁকুড়াতে। সেখানেই প্রশাসনিক সভা রয়েছে তার, সেই প্রশাসনিক সভায় যোগ দেবেন তিনি। আমরা এই নিয়েই কথা বলবো, বিস্তারিত জানবো বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের কাছে। দীপ্তিমান, দেখো যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে সেটা হলো 5 তারিখে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসবেন 5 তারিখে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে 5 তারিখে কিন্তু ক্যাবিনেট আছে এবং ক্যাবিনেট করার পরে তিনি কিন্তু দক্ষিণবঙ্গ সফরে বেরিয়ে পড়বেন। এবং যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত 6 তারিখ এবং 7 তারিখ, অর্থাৎ 5 তারিখে তিনি রওনা দেবেন, পুরুলিয়ায় থাকবেন এবং 6 তারিখে পুরুলিয়ায় সভা আছে, প্রশাসনিক সভা, এবং তারপর 7 তারিখে কিন্তু তিনি বাঁকুড়ায় প্রশাসনিক সভা করবেন এবং তারপরে কিন্তু তিনি ফিরে আসবেন। এখনো পর্যন্ত সফরসূচি হিসাবে কিন্তু এইভাবেই করা রয়েছে। আপাতত ধন্যবাদ তোমায় দীপ্তিমান ভট্টাচার্য, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। 6 ফেব্রুয়ারি পুরুলিয়াতে এবং 7 ফেব্রুয়ারি বাঁকুড়ায় যেতে চলেছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ সফরে রয়েছেন, উত্তরবঙ্গ সফর শেষ হতেই তিনি দক্ষিণবঙ্গের সফরে বেরোবেন এবং সেখানেই প্রশাসনিক সভা রয়েছে তার, পুরুলিয়া এবং বাঁকুড়াতেই। মুখ্যমন্ত্রীর নজরে এবার দক্ষিণবঙ্গ। আগামী 6 তারিখ এবং 7 তারিখ তিনি পুরুলিয়া এবং বাঁকুড়া দু জায়গায় যাবেন, সেখানেই প্রশাসনিক সভা রয়েছে, সেখানেই যোগদান করবেন মুখ্যমন্ত্রী।